মা কি কি হয়েছে কি কি হয়েছে আমাকে বলো নেনি কি নেনি তুই আমায় ভুলে যাবি না তো আমি কেন ভুলবো তোমাকে কি বলছো তুমি তুই আমার কাছে থাকবি তো নেনি তুই আমার নেনি আমার কাছে থাকবি তো থাকবো তুমি কি বলছো কাকে দেখলে তুমি কাকে কাকে ভুল দেখার কথা বলছো কাকে আমি ভুল দেখিনি ঠিক চিনতে পেরেছি তোমার তোমার কি হয়েছে তোমার কি খুব শরীর খারাপ লাগছে ও কেন এরকম করছো ও কেন এলো নেনি ও কেন এলো কেন এলো ছাড়ো ছাড়ো আমার লাগছে তো ছাড়ো লাগুক তবু ছাড়ো দরজা খোলা আছে থাকুক আরে বাবা আমি আমার নিজের বউকে আদর করছি কারোর অন্যের বউকে না এই তোমার একটা কথা বলবো কাউকে বলবে না তো আজ তোমায় দারুণ সুন্দর দেখাচ্ছে রিয়েলি রিয়েলি মানে তোমায় অন্যান্য দিনও খুব সুন্দর দেখায় কিন্তু আজকে খুব স্পেশাল লাগছে আই লাভ ইউ আই লাভ ইউ নন্দিনী কি হলো বলো তো আমি সেই থেকে বকবক করে যাচ্ছি আর আমি আর তুমি চুপচাপ এই এই আজ বাবা মার সাথে দেখা করতে গিয়েছিলে পিঙ্কিকে নিয়ে গিয়েছিলে কখন ফিরলে এই তো কিছুক্ষণ আগে আমার কথা কিছু বললো বলেনি আমার কথা কিচ্ছু বলেনি বাহ একমাত্র জামাই তার কথা কিচ্ছু বলে বাহ কি কপাল আমার যাই হোক এই শোনো না বলছি তোমার বাবা মাকে একদিন আমাদের বাড়িতে আসতে বলো না তোমার মায়ের সাথে তো আমাদের বাড়ি কারোর পরিচয় হয়নি বলবো আমি তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করছি নন্দিনী এখন না এখন আমি কিচ্ছু খাবো না আমি পরে খাবো আমি আমি এক কাজ করি আমি গিয়ে একটু বৌদিভাইয়ের সাথে কথা বলে আসি বৌদিভাই তুমি বৌদিভাইয়ের সাথে কথা বলতে যাবে কি বলবে বৌদিভাইকে নন্দিনী কথা বলতে হলে এখনই বলতে হবে কারণ এখন দাদাভাই নেই বৌদিভাই যদি রাগ করে কেন রাগ করবে কেন আমি তো আর বৌদিভাইকে কোনো ভালো মন্দ কথা বোঝাতে যাব না আমি শুধু জিজ্ঞেস করব যে বৌদিভাই কেন এই কথাগুলো বলল হ্যাঁ বলুন 30 এপ্রিলের মধ্যে আপনার জমিটা দেওয়ার কথা ছিল আপনি দেন এবার তো টি-20 ক্রিকেট হবে হ্যাঁ কখনো আপনি খেলবেন কখনো আমি খেলবো হ্যাঁ আপনি 30 এপ্রিল পর্যন্ত ব্যাটিং করেছেন এবার আমায় ব্যাটিং করতে দিন না মানে বলছিলাম যদি আরেকটু সময় দাদা আমাকে লজ্জায় ফেলবেন না আমি সময় দিতে পারবো না ভালো করে শুনে নিন আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন আপনার ছোট ভাইকে দিয়ে সই করিয়ে নেবেন তারপরে আমাকে সেটা দেবেন দেননি
আপনার কাজ ওভার, এবার আমাকে করতে দিন, দেখুন আমি কি করি। কি কি করবেন আপনি? এই এই মশাই, এই গলাটা নামিয়ে, হ্যাঁ গলাটা নামিয়ে নামিয়ে কথা বলুন, নামিয়ে। আর ওই ব্যবসা ট্যাবসা ছেড়ে দিন। কেন ছাড়বেন? বাড়ি গিয়ে বসে থাকুন, ছেলে মেয়ে বউ এদের পাহারা দিন। সময় খুব খারাপ, কি যে কখন থেকে ঘটে যাবে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আমি রাখছি। ওই ফোনটা রাখার আগে আমার কথাটা কান খুলে শুনে রাখো, মিস্টার অয়ন চ্যাটার্জি। সামনে তোমার খুব খারাপ সময়, খুব খারাপ সময়। যে কথাটা বলছি কান খুলে শুনে রাখো, ফলতার জমিটা আমার চাই, না হলে না চোটকে চোদ্দ করে দেবো। কথাটা যেন মনে থাকে, ওকে? আরে সঞ্জু, বাড়ি আছো? রতনদা? হ্যাঁ, অয়ন চ্যাটার্জি। কে অয়ন চ্যাটার্জি? কে কে কে? ও ফোনে অয়ন না, অঞ্জন চ্যাটার্জি। অঞ্জন চ্যাটার্জি আমাদের একজন ক্লায়েন্ট, বুঝলে, জমি বিক্রি করবে, অ্যাডভান্স নিল, এখন বলছে জমি বিক্রি করবো না, তো অ্যাডভান্স ফেরত দাও, দিচ্ছে না। অঞ্জন চ্যাটার্জি ফলতার জমি। হ্যাঁ, ফলতার জমিটা কেন? পলতার জমিটা, রানাঘাট কৃষ্ণনগর লাইনে ওই পলতা, শিয়ালদা রানাঘাট পলতা, ওই পলতার জমিটা বিক্রি করবে, অ্যাডভান্স নিয়েছিল। হ্যাঁ, বাড়ি যাচ্ছ? আসছে। কি হয়েছে বৌদি ভাই? কি হয়েছে, ওদের বকছো কেন? কিরে, তোরা নিশ্চয়ই দুষ্টুমি করেছিস, তাই না? আরে জানিস না শানু, একদম কথা শোনে না, কোনো কথা শোনে না, পড়াশুনো তো করেই না, উপরন্তু আদর পেপে মাথাটা গেছে বিগড়ে। ঠিক আছে, কিন্তু ওরা কি করেছে সেটা বলবে তো? জানি না। দিদি, মাকে একটা পড়া ধরতে বলেছিল, মা যখন ধরলো দিদি তখন বলতে পারলো না। ও, এই ব্যাপার। ঠিক আছে, তোরা এক কাজ কর, তোরা কাম্মার ঘরে গিয়ে পড়া মুখস্থ কর, কাম্মা তোদের পড়া ধরে দেবে। যা 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 যা, কি হলো? যা। আরে বাবা, মা তোদের কিচ্ছু বলবে না, চল 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 চল, আমি তো বলছি, যা। এনে বই, এনে। এই 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 খাতাটা নে। ভাই, তোমার সাথে আমার কথা আছে। বল। বৌদি ভাই, আমি শুনলাম তুমি কি বলেছো, মানে তোমরা নাকি আর একসঙ্গে খাবে না, আলাদা খাবে। তোকে কে বলল? নন্দিনী? না না, শুধু নন্দিনী কেন, বাড়ির সবাই কথা বলছে, কিন্তু আমি কথাটা বিশ্বাস করিনি। আমি একবার তোমার মুখে কথাটা শুনতে চাই। কেন কেন কেন, এই কথাটা বলার কি আছে? তোকে কি আমাকে জবাবদিহি দিতে হবে, কৈফিয়ত দিতে হবে নাকি? ছি ছি, কৈফিয়ত দিতে হবে কেন, আমি তো শুধু কারণটা জিজ্ঞেস করছি। আমার আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না বৌদি ভাই, কেন ভালো লাগছে না কেন? আমার অন্য লোকেদের সঙ্গে খেতে ভালো লাগছে না। কি বলছো বৌদি ভাই, অন্য লোক মানে? বাহ বৌদি ভাই বাহ, যে দাদাই তোমাকে চোখের মণি করে রেখে দিয়েছে সে হয়ে গেল অন্য লোক।
যে বাবা মা তোমাকে মেয়ের মতো স্নেহ করে, যে পিসিমণি তোমার সাথে বন্ধুর মতো মেশে, তারা হয়ে গেল অন্য লোক। এমনকি আমি, রুমন, সঞ্জু, যারা তোমার সাথে সন্তান স্নেহে মানুষ হয়েছি, তোমার কোলে রাতের পর রাত মাথা রেখে ঘুমিয়েছি, এমনকি আমরা হয়ে গেলাম অন্য লোক। শানু চুপ কর, চুপ কর শানু, আমার ভালো লাগছে না। তুই তুই এই ঘর থেকে চলে যা, আমার ভালো লাগছে না। আমি তোর সঙ্গে কথা বলতে চাই না, তুই চলে যা, আমার ভালো লাগছে না। কি হয়েছে বৌদি ভাই, তুমি আমায় বলো। আমাকে সব কথা বললে তোমার বুকের পাথরটা যদি সরে যায় তাহলে তাহলে সব কথা আমাকে খুলে বলো না বৌদি ভাই। জানি না, জানি না শানু। দাদাভাই, তোর দাদাভাই আমাকে এরকম খারাপ ব্যবহার করতে বলেছে। কি বলছো বৌদি ভাই? শানু, তোর দাদাভাই সবসময় আমাকে হুমকি দেয়, ভয় দেখায়, আমাকে সবসময় বলে সকলের সঙ্গে খারাপ ব্যবহার করতে, খুব খারাপ ব্যবহার করতে, নন্দিনীর সঙ্গে খারাপ ব্যবহার করতে, সকলের সঙ্গে খারাপ ব্যবহার করতে। আমি আর পাচ্ছি না শানু। কিন্তু কেন? জানি না, জানি না শানু, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। শেষ পর্যন্ত দাদা ভাই শানু আমার দিদি। তুই কাউকে বলবি না, বল, কাউকে বলবি না, নন্দিনী কেউ নয়। বল শানু, বল, বল শানু, আমাকে কথা দে শানু, আমাকে কথা দে, আমাকে কথা দে শানু, কথা দে। আমি কিচ্ছু জানি না জানু, আমার খুব খারাপ লাগে জানু। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই। আমি অনেকক্ষণ বলেছি, এবার তুমি নিজে নিজে বলো। আচ্ছা কাম্মা, তুমি তো ওকে এতক্ষণ ধরে পড়ালে, আমাকে একটু পড়িয়ে দাও না। আগে আমার রাইমস মুখস্থ হবে, তারপর তুই পড়বি। উফ মমো, তুইও না, তুই তো এতক্ষণ ধরে পড়লি কাম্মার কাছে, এবার আমি একটু পড়ে নিই। আরে বাবা, এদিকে আয়, আয় আয় এদিকে। এই তো, তোরা দুজন দুই দিকে বস, একদিকে তুই, একদিকে তুই। হুম, একবার তুই পড়বি আমার কাছে, একবার তুই পড়বি, হয়ে গেল। না, আমি তোমার কোলে বসবো। কোলে বাবা, দেখেছো তো কাম্মা কেমন হিংসুতে? আজকে ওর জন্য আমি মায়ের কাছে বকা খেয়েছি। না গো, একদম মিথ্যে কথা, ও পড়ে পারেনি বলে তাই ও মায়ের কাছে বকা খেয়েছে। ঠাস করে একটা থাপ্পড় মারবো। আচ্ছা কাম্মা, আমরা তো তোমাকে এত জ্বালাই, কিন্তু তাও তো তুমি আমাদের বকো না, আমাদের আরো বেশি করে আদর করো। আমি তোদের বকবো কি রে, তোদের মতো তো আমার আরো অনেক, তোদের বকলে যে আমি সব থেকে বেশি কষ্ট পাবো। কিন্তু কিন্তু মা তো আমাদের খুব বকে, আগের মতো এখন আমাদের ভালোই বাসে না। নামুন, ও কথা বলতে নেই, আসলে হয়তো তোমাদের মায়ের এখন মন ভালো নেই, কিছু ভালো লাগছে না, সেই জন্য হয়তো মা এখন এরকম করছে। কিন্তু মা তোমাদের খুব ভালোবাসে, খুব, মার মতো ভালো আর কেউ বাঁচতে পারে না, এমনকি আমিও তোমাদের মার মতো ভালো বাঁচতে পারবো না। কাম্মা, আমার খুব খিদে পেয়েছে। দেখেছিস, আমরা খাওয়ার কথা একদম ভুলে গেছি, চল আমরা খেয়ে নি। চল 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 চল, সব বই এখানে থাক, পরে নেব, চল 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 এখন।
এখন আমরা খেতে যাই, চল চল চল। ও শোন, তোরা না গিয়ে খেয়ে নে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ লানি বলো। বাবা, বাবা মা কেমন আছে? মা এখন ভালো আছে, অনেকটা নরমাল। তুমি আমাকে সত্যি বলছো তো বাবা? এই দেখো, আর মিথ্যে কথা বলে আমার লাভটা কি? ভালো আছে, ডাক্তারকে দেখিয়েছি। বাবা, ডাক্তার কি বললেন? এমনি ঠিক আছে, একটু প্রেসারটা বাড়া আছে, আদারওয়াইজ ঠিক আছে। ডাক্তার কিছু ওষুধ দেননি? হুম হুম, ওষুধ দিয়েছে। তুই একদম চিন্তা করিস না, সব ঠিক আছে। বাবা, বাবা মা এখন কি করছে গো? মাই তো আমার পাশেই রয়েছে, ঘুমোচ্ছে একটু। বাবা, মা ভালো হয়ে যাবে তো? আরে ভালো হবে না কেন, নিশ্চয়ই ভালো হবে, ভালো হতেই হবে ওকে। ঠিক আছে বাবা, আমি এখন রাখছি। হ্যাঁ। এখনকার ছেলেদের না বাইরেটা কিরকম ঝকঝকে, ভেতরটা নিজে দেখিস ডক 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 করছে, ফাঁপা। হুম, আরে পুরো ফাঁপা, সবই ভেজাল। এখন না এই নির্ভেজাল বলে কিছু নেই বাবু। কিছু নেই তার নয় রে ওটা, এখনো আছে। আছে? এখনো আছে, খাঁটি নির্ভেজাল, শুদ্ধ পবিত্র, মজবুত আছে। কিন্তু তা দেখার জন্যে দুটি খাঁটি চোখ চাই, সে দৃষ্টি থাকা চাই। তোকে সামনে ঘুরে বেড়াচ্ছে তাও তো দেখতে পাস না, খাঁটি নির্ভেজাল মজবুত। কেন, আমাদের নন্দিনী, আমার নতুন নাতবউ। একদম ঠিক বলেছ। হ্যাঁ পদ্ম, নন্দিনী আজ কোথায় গেল রে, কি করছে? আমি একবার দেখব। না থাক থাক, মজা খাঁটি জিনিস বারবার ডেকে পরখ করতে নেই। অদিতি কোথায় রে? বোধহয় বৌদিমণি বৌদিমণি ঘরেতেই আছে। এই আর একটা খাঁটি যত্ন ছিল আমার, ছিল বলতে আমার খুব খারাপ লাগছে, তো বলতেও হচ্ছে। আদিতির মধ্যে কিভাবে কোথা থেকে যে ভেজালের বিষটা ঢুকে গেল বুঝতেও পারলাম না। আচ্ছা তোর কি মনে হয় রে মজা, আমার কি মানুষ চিনতে এতই ভুল হলো? বাবা, সেজন্য খুব ভয় করে, নন্দিনীর জন্য আমার সত্যি খুব ভয় করে। মেয়েটা শেষ পর্যন্ত থাকবে তো কাঁটি? থাকবে তো যেমন সে আছে, উদার সরল খাঁটি নির্ভেজাল। দাদু ভাই, সরি দাদু ভাই, সরি বাবা, আমার না অনেক দেরি হয়ে গেল, সরি দাদু ভাই, বলছি তো সরি, আর রাগ করো না প্লিজ, আমার উপর আর রাগ করো না, সরি। তোর উপর না? আমার উপর নয়, তাহলে কার উপর রাগ করেছো? নিজের উপর। নিজের উপর? আমি তো জানি সে খাঁটি নির্ভেজাল পবিত্র মজবুত শুদ্ধ, সব জানি, আমার নিজের খুব কনফিডেন্সও আছে। তো তবু কেন যে মাঝে মাঝে সন্দেহ উঁকি দেয় বুঝতে পারি না।
সেজন্য রাগ হচ্ছে নিজের উপর। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কিছুই বুঝতে হবে না, তুই খালি আমার পাশে থাকতো। এই তো আমি তোমার পাশে আছি, তুমি খাও, আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। দাদাই